সিলেটে সরকারের মেগা প্রকল্পের আওতায় নতুন বিদ্যুতের খুঁটি বসানোর নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পিডিবির কিছু ঠিকাদার এবং স্থানীয় বিরুদ্ধে পিডিবির কয়েকজন কর্মকর্তাও এর সাথে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের তবে অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পিডিবির উপবিভাগীয় প্রকৌশলীর সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় মারুফ আহমেদের পাঠানো রিপোর্ট ঘরে ঘরে বিদ্যুৎ সরকারের প্রশংসনীয় বৃহৎ উদ্যোগকে বাঞ্চাল করতে এসব বৈদ্যুতিক খুঁটি তারের সাথে অদৃশ্যভাবে জড়িয়ে আছে একটি অসাধু চক্র পুরানো খুঁটি সরিয়ে বসানো হচ্ছে একের পর এক নতুন খুঁটি প্রতি খুঁটিতে এলাকাবাসীর কাছ থেকে অবৈধভাবে নেওয়া হচ্ছে দুই থেকে পাঁচ হাজার টাকা টাকা না দিলে বসানো হবে না খুঁটি থাকবে না বিদ্যুতের আলো গ্রামের সহসরল সরল মানুষের সাথে এভাবেই করা হচ্ছে প্রতারণা সিলেট সদরের খাদিমনগর কান্দিগাঁও সহ বিভিন্ন ইউনিয়নে পাওয়া গেছে এমন অভিযোগ এলাকাবাসী বলছেন দালালদের সহযোগিতায় এর সাথে জড়িত পিডিবির ঠিকাদার জনপ্রতিনিধি এমনকি অসাধু কয়েকজন পিডিবি কর্মকর্তাও আমি নিজে আটে এই লাইন আনছি লাইন আনার পরে এই কোনো টাকা দেওয়া হয়েছে না যারা বাড়িতে নিছে তারা গস্তনে টাকা চার্জ করিয়া লওয়া হইছে আমি আগে বড় দিছি আমি গরিব মানুষ আমি বাপ কইতাম না শুধু আবশ্যক লাগা নয় টাকা না দিলে বৈদ্যুতিক খুঁটি বসছে না মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানেও। বন্ধু চেয়ারম্যান সাহেব ওখানে আয় হইছে ইন প্রতিমাশরে কি আপনারা সবাই 800 টাকা করি দক্কা। 800 টাকার ব্যাপারে তা হইয়া আমি पहिला দ সময় কারে নানি না নিউ সময় আমারে হকলে কইজন লিল্লাপাড়ার হাজি কইজন সালা তালে জাতা যাদান। তবে মানুষের কাছ থেকে টাকা নে আর কথা অস্বীকার করলেন এই জনপ্রতিনিধি। দে ইদরের কোহিয়াটা খেইটা সম্পুন মিত্র মিত্র কথা কইছে যে দপ্তবিভাগের কাজ আসলে আমাদের অধীনস্থ লয় এবং এই বিষয়ে আসলে আমাদের লিখিত চাহিদা পাঠানো ছাড়া আমাদের আর কোনো বক্তব্য নাই পিডবি এর উপবিভাগী ও প্রকৌশলী বললেন এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি আমরা শুনছি গতদিনও যে কিছু টাকা বসে নাকি তদন্ত তুলতেছে একটা কমিটি করছে এই কমিটি আসবে টাকার থেকে আশে সরজমিনে রিপোর্ট প্রতিবেদন দেবে এর জন্য জড়িত সিলেটে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে মেগা প্রকল্পের আওতায় দু হাজার বাহান্ন কোটি টাকার কাজ চলছে উন্নয়ন কাজের মধ্যে পুরানো বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে একাত্তর হাজার নতুন খুঁটি স্থাপন করা হচ্ছে এনটিভি নিউজ ডেস্ক